পরিষ্কার ফেভারিট হিসেবে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমেছিল ভারত। আগে ব্যাট করে 273 রানের মোটামুটি চ্যালেঞ্জিং স্কোর শুরু দিয়েছিল আফগানিস্তান, কিন্তু দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে যেখানে রানের বন্যা বয়ে যায় সেখানে ভারতের সামনে এই 273 রান যেন একেবারে মামুলি এক লক্ষ্য। রোহিত শর্মা বিরাট কোহলিরা সেটাই প্রমাণ করলেন। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে পুরো 15 বার হাতে রেখে 8 উইকেটের বড় ব্যবধানে জয় তুলে নিল ভারত। 63 বলে সেঞ্চুরি করার পর 84 বলে 131 রান করে আউট হন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। 55 রানে অপরাজিত থাকেন বিরাট কোহলি। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারানোর পর এই নিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল স্বাগতিকরা। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। নির্ধারিত 50 ওভারে 8 উইকেট হারিয়ে 272 রান করে আফগানিস্তান। জবাবে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকে তাণ্ডব বয়ে দিতে থাকেন দুই ওপেনার রোহিত শর্মা এবং ঈশান কিশান। রোহিত ঝড় গতিতে ব্যাট করলেও ঈশান কিশান একটু রয়েশ হয়ে ব্যাট করেন। দুজন 18.4 ওভারে উদ্বোধনের জুটিতে তোলেন 156 রান। তার আগে 63 বলে বিশ্বকাপের নিজের সপ্তম সেঞ্চুরি তুলে নেন রোহিত। 6টি সেঞ্চুরি নিয়ে এমনিতে সবার শীর্ষে ছিলেন তিনি, এবার যোগ করলেন আরও একটি। সেই সঙ্গে 63 বলে সেঞ্চুরিটি হয়ে গেল ভারতের পক্ষে বিশ্বকাপের সবচেয়ে দ্রুতগতির সেঞ্চুরির রেকর্ড। এরপর বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে 49 রানে জুটি করেন। 84 বলে 16 বাউন্ডারি আর 5 ছক্কায় 131 রান করে আউট হয়ে যান রোহিত শর্মা। 56 বলে 55 রান করে অপরাজিত থাকেন বিরাট কোহলি। সিরাজ আয়ার অপরাজিত থাকেন 23 বলে 23 রানে। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 8 উইকেট হারিয়ে 272 রান সংগ্রহ করে আফগানিস্তান। অধিনায়ক হাসমাতুল্লাহ সাইদি 88 বলে করেন 80 রান। 62 রান করে আজমাতুল্লাহ ওমর যায়। এছাড়া 22 রান করেন ইব্রাহিম জর্দান। 21 রান করে রহমানুল্লাহ গুরবাজ।